চিলির ডিফেন্ডারের পা ধরে একই করলেন নিকোলাস গঞ্জালেস। দেখুন বিস্তারিত। কোপা আমেরিকায় নিজেদের দ্বিতীয় ম্যাচে চিলির বিপক্ষে জয় পেয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। ম্যাচের 88 মিনিটে একমাত্র জয়সূচক গোলটি করে সুপার সাপ লাউতারো মার্টিনেস। সেই গোলেই চিলিকে হারিয়ে প্রথম দল হিসাবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। তবে ম্যাচটি জিতে ঘাম ঝরাতে হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বজায় রাখে চিলি। ম্যাচ চলাকালীন সময়ে এক অদ্ভুত কাণ্ড ঘটেছে। খেলা যখন 61 মিনিটে, ঠিক তখন নিকোলাস গঞ্জালেস রকেট শট থামিয়ে ক্রসবারের অপর দিয়ে পাঠায় ব্রাভো। কিছুক্ষণ পরে চিলির ডিফেন্ডারের পা ধরে সম্ভাব্য একটি কাউন্টার অ্যাটাক রুখে দেন গঞ্জালেস। তবে ভাগ্য ভালো ছিল তার, ম্যাচ রেফারি তাকে হলুদ কার্ড দেননি। ম্যাচের 72 মিনিটের মধ্যে মেসির দল নিয়েছে 17টি শট, তবুও আসেনি গোল। অবশেষে 88 মিনিটে বক্সের ভেতর থেকে পাওয়া বল জালে পাঠান মার্টিনেস। তবে রেফারি অবশ্য বিএআর এর মাধ্যমে গোলটির বৈধতা পরীক্ষা করেছিলেন। উল্লেখ্য, এ গ্রুপে নিজেদের দুটি ম্যাচই জিতে মোট 6 পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল আর্জেন্টিনা। পেরুর বিপক্ষে শেষ ম্যাচটি খেলবে লিওনেল স্কোলানির দল।